হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিবায়ন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজের বাড়িতে আছো। কালী মন্দিরের নাম শোনেনি, এরা মানুষ খুঁজে পাওয়া মুশকিল। 51 পীঠের অন্যতম এই মন্দির পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতের এক প্রাচীন মন্দির। এই মন্দির হুগলি নদীর তীরে অবস্থিত। মন্দিরের দেবী মূর্তি দক্ষিণা কালী নামে প্রসিদ্ধ। এই মন্দিরে কিন্তু রয়েছে বেশ কিছু অলৌকিক বৈশিষ্ট্য, যার কারণে ভক্তরা কখনো খালি হাতে ফিরে যান না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কলকাতা কালীঘাট মন্দিরের এক অজানা রহস্য সম্পর্কে। তো অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কালীঘাট মন্দিরের পৌরাণিক ইতিহাস সম্পর্কে কথিত আছে, যখন ভগবান শিব সতীর মৃত্যুতে অত্যন্ত কুপিত হয়ে তাণ্ডব শুরু করেন, তখন শিবের এই তাণ্ডব লীলার হাত থেকে সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীকে 51টি ভাগে কেটে ফেলেছিলেন এবং সেইগুলি সৃষ্টির বিভিন্ন স্থানে পতিত হয়েছিল। আর এইভাবেই কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়ে গিয়ে প্রস্তরীভূত হয়, যা আজও নাকি গোপনে রাখা রয়েছে এই স্থানে। অত্যন্ত জাগ্রত এই কালী মন্দির সম্পর্কে লোকমুখে শোনা যায় একাধিক কাহিনী। প্রচলিত রয়েছে এক ব্রাহ্মণ হুগলি নদীর তীরে সাধনা করার সময় এক অলৌকিক আলো দেখে আকর্ষিত হয়েছিলেন। তখন সেখানে গিয়ে তিনি এক বিশেষ প্রস্তরখণ্ড দেখতে পান এবং তিনি সেটাকে তুলে এনে পুজো শুরু করেছিলেন। প্রাচীনে এই মন্দির কুঁড়ে ঘরের মতো ছিল, তবে পরবর্তীকালে সন্তোষ রায় চৌধুরীর উদ্যোগে এই মন্দিরটি পুনর্স্থাপিত করা হয়। বর্তমানে মন্দিরটি 9 ফুট উঁচু এবং 6টি ভাগে বিভক্ত। ষষ্ঠীতলা, জোড় বাংলা, হারকাটতলা, নাট মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং কুণ্ডপুকুর। এই কুণ্ডপুকুর থেকেই দেবী সতীর প্রতীত অংশ আবিষ্কৃত হয়েছিল। আর এই কুণ্ডপুকুরের জলকে গঙ্গা জলের মতো পবিত্র বলে মনে করা হয়। তবে এই মন্দিরের শ্মশানকালীর পুজো বিশেষভাবে প্রসিদ্ধ। মন্দিরের আরাধ্য শিবলিঙ্গ নকুলেশ্বর নামে প্রসিদ্ধ। মনে করা হয় মহাদেব এইখানে কালভৈরব রূপে পীঠ রক্ষকের কাজ করছে। তবে কালী মন্দিরের যে কালী মূর্তিকে বর্তমানে পুজো করা হয় সেটি কোষ্টি পাথরের তৈরি। পীঠ জিহ্বা ও হাতের খড়গটি স্বর্ণ নির্মিত। তবে লোকমুখে শোনা যায় এই মন্দিরে আগে নিয়মিত মায়ের চরণে বলি দেওয়া হতো, বর্তমানে বিশেষ দিনে বলি দেওয়া হয়ে থাকে। প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে দেবীর স্নানযাত্রার উৎসব হয়ে থাকে এবং প্রতি বছর কালী পুজোর সময়, পয়লা বৈশাখ ও দুর্গাপুজোর সময় বহু মানুষের সমাগম ঘটে এখানে। এছাড়াও প্রতিদিন শতাধিক মানুষের আগমন ঘটেও এখানে। মা কালী সবারই মনস্কামনা পূরণ করে, তাই মা কালীর এই দক্ষিণা কালীর রূপ বিশেষভাবে প্রসিদ্ধ। তবে কালীঘাটে এই দেবী মূর্তির সঙ্গে অন্য কোনো কালী মূর্তির সেইভাবে মিল পাওয়া যায় না, তাই এই মূর্তিটি অনন্য। লোকমুখে শোনা যায় বর্তমান মূর্তিটি বানিয়েছে 2 বড় সন্ন্যাসী মিলে। এই স্থানটি আগে ছিল গভীর জঙ্গলের মধ্যে, তবে আজও কালী মন্দির মানুষের মনে এক বিশেষ স্থান পেয়ে থাকে। তো আজকের ভিডিও ছিল কালীঘাট মন্দিরের ওপর। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে ভুলবে না। তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে, পরের একটি ব্লগে। তো আজকের মতো ধন্যবাদ।